শুভ দর্শক, 31 ডিসেম্বর 2022 সালের শেষ দিনে আপনারা দেখছেন কাহারল হাট থেকে আজ এই এতগুলি সার। এবং এখানে আমরা দেখছি যে মই, এগুলো কিন্তু রবিউল ভাই কিনেছে, রবিউল ভাইয়ের কাছে আজকে হাট কাঁপানো অবস্থা। এই যে দেখুন কতগুলি গরু রবিউল ভাই আজ কিনেছে। আমরা রবিউল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। রবিউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ জি ভাই। আজকে হাট তো আপনি কাঁপাই দিলেন। কাঁপাই দিছি, এই যে বড় ভাই সব হাট কাঁপাই দিছি আজকে। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ইয়া কুমিল্লা মুরাদনগর। মুরাদনগর মুরাদনগর সাবেক মেম্বার কাইয়ু। আচ্ছা, মেম্বার ছিল? আপনি মেম্বার ছিলেন? হ্যাঁ, আমার তো সাবেক ভাই আছে। মুক্তিযোদ্ধার ছেলে যে গরুটি কিনছে মোহাম্মদ আলী। কতগুলি কিনছে ভাই? কত মহিষ? 6টা গরু কিনছে, 10-12টা। এক গাড়ি গরু কিনছে, মানে বড় গাড়ি এক গাড়ি, বড় গাড়ি এক গাড়ি, তার মধ্যে মহিষও কিনা হয়েছে। 6টা মহিষ, 6টা মহিষ, আবাল 4টা, আবাল 4টা, 5টা। এই 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 যে কাহারলে আসলেন, এই হাটে কি দেখলেন? কাহারল আমরা আগেও আসছি, দুই তিনবার আসছি, গরু নিছি, আমরা ভালো লাগলো বাজারটাই আর কি। এই যে এই মহিষটা, এটা কতদিন হয়েছে? এটা দুইটা 1,50,000। এইটা আর এইটা, এই দুটোটা, এই দুইটা 1,50,000। 1,75,000 দিয়ে নিছে। তারপরে এই মহিষগুলা, এটা ভাই বলতে হইছে আপনার, এটা 1,75,000। 1,75,000 কি এই জোড়া? না না, এটা আলাদা, এটা আলাদা। ও এটা আলাদা জি ভাই, এটা বড়। হ্যাঁ, আর প্রথমবার দুইটা নিছি, হ্যাঁ 1,30,000 এই দুইটা। হ্যাঁ, এটা এটা এইগুলা 1,30,000 এই জোড়া দুইটা। আচ্ছা, ওইটা আর এইটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা ছোট, এই জন্য। আর এইটা, এটা হচ্ছে 75। 75 জি ভাই। মহিষ হচ্ছে 6টা, আর গরু, গরু এখনো শেষ হয়নি, আরো কিনতেছি আর কি। ওই যে বড় ভাই কিনতেছে, ভাই আসছে, ভাই এদিকে আসেন ভাই। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে ভাই? ভাই ভাই মুরাদনগর থেকে। ও আপনিও মুরাদনগর? জি জি, উনি তো মূল মালিক, গরু কিনতেছে। মানে আপনার কি আগের খামার এটা? জি জি, আগে না, আমি অনেক আগে আরো 500 নিছেন থেকে, এক আরল থেকে। জি জি, এই যে আমাদের। আর এই প্রথম কি আপনি মানে রবিউল ভাইয়ের কাছে আসলেন? হ্যাঁ, রবিউল ভাইয়ের সেই প্রথম, এই প্রথম আসলেন। হ্যাঁ, কথা হইছে ওনার সাথে, আপনার গরুর ফার্ম আছে, তারপরে মাছের ফিশারি আছে, আমার কাকার সাক্ষাৎকার নেন। আচ্ছা আচ্ছা, রবিউল ভাই জি ভাই, আমরা এবার একটু দেখি এই যে এই গরুগুলি কার জন্য নেওয়া হয়েছে? অন্য পার্টির জন্য ভাই। এইগুলা হচ্ছে আপনার ঢাকা, এগুলা ঢাকা? হ্যাঁ। এগুলা কত করে নেওয়া হয়েছে? এগুলা ভাই 70 করে। হ্যাঁ, 70, শুধু 70? শুধু 70। এটা কি বলেন ভাই? হ্যাঁ, এটা শুধু 70? এইটা না, ওই পাশের টাবাদ। হ্যাঁ, 112, 1,12,000। এই দুইটা? হ্যাঁ, ওই ভাইরা আছে আবার ই থেকে, ওইটা অন্য অন্য ভাই আসেন, কথা বলে দেখি। আচ্ছা, আমরা একটু দর্শক আপনাদেরকে দেখাতে চাই কি দরে কেনা হয়েছে। এই ভাইরা আছে আবার ওই কুমিল্লা থেকে, এরা জন্য 4টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কুমিল্লা? জি কুমিল্লা। এই 4টা নিছেন? 4টা নিছি। কোন 4টা? এই যে 4টা, এই যে এটা। হ্যাঁ, এটা কতদিন হয়েছে? এটা 70,000 না 72,000 এটা, এটা 72,500, 72,500। তারপরে আরো দুটা নিছি, 1,12,000। এই দুইটা নিছেন 1,12,000। আর কোনটা নিছেন? 32,000। 32,000 জি। আপনারা তো আগে খামার করছেন, এই প্রথম আসলেন এখানে? বিদেশ ছিল, বিদেশ আছে। বিদেশে ছিলেন জি। এই 4টা গরু নিয়ে কি আপনার পোষাবে কিনা? 4টা প্রথম নিতেছি আর কি, মানে বাজার দেখলো, যাচাই করলো। ওনারা কালকে আসছে মেহমান বাড়িতে, তো আবার নেব। মেহমান বাড়িতে ছিল, আমাকে সকালে ফোন দিছে, আমি তো ভাই আসেন, আমার পার্টি ছিল আরও, আর দুইটা পার্টি আছে, এক পার্টি তো এখনো শেষ হয় নাই, ভাইয়ের 4টা কিনে দিছি। হ্যাঁ, আরেক ভাইয়ের এখনো ক্লিয়ার করে নাই, আরেক ভাই আছে, ওইটা কালকে দেখাবো। আচ্ছা, এগুলাও হয়? হ্যাঁ এগুলো হয়। মানে আজকে আমরা তো দেখছি যে গোটা হাটটা আপনি মোটামুটি নিয়ে নিছেন, আপনাদের দোয়ায়। এইটা কত নিচ্ছে? এটা 90? এটাও 90? এগুলা হচ্ছে কি মানে পালার জন্য, ইন্ডিয়ার ক্রস, ইন্ডিয়া থেকে আসছে, এই জন্য শুকনা একবারে, এগুলা মোটা করতে হবে স্রোতের জন্য আর কি। আচ্ছা, মাথার শিং টিং গুলো
আমার তো ভাই ওগুলা দালালি নাই বুঝেন নাই যে একটা পার্টিকে গরু কিনে দিয়ে দালালি করতে ওই ধান্দা আমার নাই আচ্ছা উনারাই মোটামুটি আমি সহযোগিতা করতেছি আমি বলতে চাই রুল ভাই এটা কিনা দাও কিনেন দাম দর ভাঙা দিচ্ছি যদি ফেরটাকে ভাঙা দিচ্ছি হ্যাঁ এটাই তারপর উনারা নিয়ে নিচ্ছে হ্যাঁ মানে এই যে সবাই আসে আসলে ভয় পায় জি জি এই আর কোনো কারণ নাই ভাই না এটাই আমরা দেখলাম যে আপনি আজকে এই যে তিনটা পার্টিকে হ্যান্ডেল করলেন এবং এই যে এতগুলো গরু জি ভাই মানে কারোলাটের মোটামুটি গরু আর মহিষ ওনার লোকে গরু দেখাশোনা করতেছে আমার লোক আছে ওরাও দেখাশোনা করতেছে গরু আচ্ছা যারা বাইরে থেকে আসছে ওনারাও দেখাশোনা করতেছে আর আপনার লোক তো ওইখানে আছে আচ্ছা রবিউল ভাই আমরা একটু জানতে চাই এই যে দর্শকরা বলে যে আপনার কাছে গরু কিনতে আসলে আপনাকে কত টাকা দিতে হয় আমি গাড়ি প্রতি 7-8000 10000 পর্যন্ত টাকা দেয় ভাই আমি টাকা চাই না নিম্নে 8000 টাকা দেয় গাড়ি এক গাড়ি গরু এক গাড়িতে কয়টা হয় এক গাড়িতে 20টা 18টা 20টা আপনি যে কোনো লোকের হেল্প করতে পারবেন অবশ্যই তাই না এখন ওনারা আমি তার জন্য বলি ভাই আপনারা বাজার যাচাই বাছাই করবেন আপনার এলাকা থেকে বাজার যাচাই করলে আপনারও আইডিয়া হবে আমাদের এলাকায় কোনো সমস্যা নেই আপনি নিজে গরু কিনতে পারবেন শুধু আমাকে হেল্প করার লাগবে আপনি দাম ভাঙাইতে যদি কষ্ট হয় আমি দাম ভাঙাই দেব আচ্ছা তারা নিজেরাই গরুটা কিনতে পারবে আচ্ছা রবিউল ভাই আপনার একটু নাম্বারটা নিব আমার নাম্বার 01780 হ্যাঁ 66 59 55 আরেকবার বলবেন 01780 66 59 55 আর ইমো নাম্বার হচ্ছে আমার 01716 00 2 37 আচ্ছা গরু তো আপনি আরো কিনছেন হ্যাঁ গরু কিনতেছি আরো ওই খাদিজার গরু আছে আচ্ছা এই ভাই কোথা থেকে এসেছে ওই ভাইরা এক জায়গা থেকে ভাই আসসালামু আলাইকুম ওই যে মোহাম্মদ আলী ভাই আছে না হ্যাঁ মুক্তিযোদ্ধা ছেলে যে বললো হ্যাঁ ওই এক জায়গা আচ্ছা দর্শক আপনারা শুনছেন আজকে যে রবিউল ভাই কিন্তু কারোর হাটে যে দেখুন কতগুলি গরু কিনেছে এরপরে হাড্ডি সারও আছে যেগুলো হাড্ডি সার ভাই আসসালামু আলাইকুম আপনারা কি হাড্ডি সার পালন করেন মানে কতদিনের তিন মাস রবিউল ভাই কয়টা হাড্ডি সার হয়েছে এইটা তো সবচেয়ে বড় এইটা কত নিচ্ছে এটা 53000 এটা নিচে 53000 নিম্নে আছে 37000 নিম্নে 37 উপরে 53 এটা নিম্নে 37 আর উপরে 53 হ্যাঁ এগুলা লাইভ আউট করবে হাইয়েস্ট 270 টাকা পড়বে হাইয়েস্ট এইগুলি হ্যাঁ 270 টাকা এগুলা ডেলিভারি দিব কালকে এই যে দেখছেন দর্শক এই হাড্ডি সারগুলি নিম্নে 37 এটা হইছে এটা 38 এইটা 38 জি আর সর্বনিম্ন কোনটা এটা এটা 37 এটা 37 এগুলো কি দাঁত আছে হ্যাঁ দাঁত চার দাঁত ছয় দাঁত এটা ফেটেনি সব ফেটেনি আচ্ছা তার মানে এগুলো আরো ডাবল বডির গরু আর যে দামে কিনা হয়েছে না ভাই এটা মাংসের ওজনে কিনা হয়েছে
এটা অংশতে মাংস আছে 75 কেজি 70 কেজি মানে এগুলি আরো বড় হবে হ্যাঁ এইটা 20000 টাকা মনে দের কিনেছি আর এগুলি যাবে কোথায় এগুলা যাবে গাজীপুর এগুলা গাজীপুর যাবে গাজীপুর হ্যাঁ গাজীপুর যাবে কাবাসিয়া কাবাসিয়া আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ জি আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা শুনলেন একটি ভিডিওর মাধ্যমে যেহেতু রবিউল ভাই আজকে হাট কাপিয়ে সব ধরনের গরু মহিষ কিন্তু এই কাহারুল হাট থেকে কিনেছে এবং আমরা দাম সহ আপনাদেরকে জানালাম বিস্তারিত ভালো থাকবেন সবাই